নরেন্দ্র মোদীর রোড শো গুজরাটে, মোদীর রোড শো এই মুহূর্তে। এই মুহূর্তে দেখতে পাচ্ছেন সরাসরি নরেন্দ্র মোদী, তিনি রোড শোয়ে উপস্থিত রয়েছেন। সরাসরি সেই ছবি আপনাদেরকে আমরা দেখাচ্ছি, নরেন্দ্র মোদীর রোড শো। গতকাল নরেন্দ্র মোদী এই জয়ের পর তিনি ভোকাল টনিক দিয়েছেন এবং আজকে গুজরাটে দাঁড়িয়ে তার এই রোড শো কতটা তাৎপর্যপূর্ণ, বিশেষ করে গুজরাটের কথা যখন উল্লেখ করছি আমরা, আমরা বিষয় নিয়ে আরও জানবো, কথা বলবো। এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন প্রদোত শুভ্র মুখার্জী, আমাদের প্রতিনিধি। প্রদোত, গতকাল নরেন্দ্র মোদী তিনি ভোকাল টনিক দিয়েছেন এবং 2022-এর এই জয় 2024-এর অনেকটাই কিন্তু দিক নির্দেশ করে দিচ্ছে, এটা তিনি আভাসই দিয়ে দিয়েছিলেন। আজকে গুজরাটে দাঁড়িয়ে তার রোড শো। দেখো, আমরা যেটা জান, গতকাল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যেটা বলেছেন যে এই চার রাজ্যের ভোটের ফলই বলে দিচ্ছে যে 2024-এর ইঙ্গিত দিয়ে দিচ্ছে, অর্থাৎ 2024-এর লোকসভা ভোটের তোমার বিউগল এখন থেকেই বিজেপি বাজানো শুরু করে দিল এবং এই চার রাজ্যের ভোটের সাফল্যকে 2024-এর ভোটের সাফল্যে কনভার্ট করার যাত্রা এখন থেকেই শুরু করে দিল নরেন্দ্র মোদী, এবং তার জন্য খুব স্ট্র্যাটেজিক্যালি, খুব সুপরিকল্পিতভাবে কালকে তিনি এই মন্তব্য করেছেন। এবং আজকে আমরা দেখলাম যে এই যে বিজেপির সাথে একটা অপরাজেয়, বিজেপি মানেই একটা অপরাজেয় শক্তি, এটা আবার বিজেপি নতুন করে বিল্ড আপ করতে চাইছে, তার জন্য আজকে আবার আমরা দেখলাম, এবং এটা শুরু হলো মোদীর নেতৃত্বে, তিনি আজকে আহমেদাবাদে একটা বড় র্যালি করছেন। আমরা দেখতে পাচ্ছি যে বিরাট বড় রোড শো হচ্ছে, সেখানে প্রচুর মানুষ দুধারে, রাস্তার দুধারে নরেন্দ্র মোদীকে স্বাগত জানাচ্ছেন এবং সেখানে খেল মহাকুম্ভের সূচনা করবেন প্রধানমন্ত্রী। ফলে সামগ্রিকভাবে যেটা বোঝা যাচ্ছে যে এই ২২-এর জয়কে ২৪-এর ভিত্তি করতে, ২২-এর জয় থেকে অক্সিজেন নিয়ে মানুষের কাছে বার্তা পৌঁছে দিতে, যে ২৪-এ অলরেডি এগিয়ে থেকে বিজেপি শুরু করছে, এই বার্তাটা পৌঁছে দিতেই আসলে নেমে পড়লেন মোদী। গুজরাটের রোড শো এর পেছনে কি অন্য কোনো তাৎপর্য খোঁজা যেতে পারে রজত এক্ষেত্রে? না দেখো, গুজরাটের রোড শো এটা পরিকল্পিতই ছিল, কিন্তু কালকে নরেন্দ্র মোদী যেই মন্তব্য করেছেন এবং তারপরে ধীরে ধীরে যেভাবে আজকে আমরা বিভিন্ন ঘটনা দেখতে পাচ্ছি, তাতে কিন্তু এটা আরো একবার পরিষ্কার হয়ে যাবে।